হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ফার্স্ট টাইম আমি কোনো মেকআপ ভিডিও নিয়ে এলাম, মানে পার্টি মেকআপ ভিডিও। এর আগে আমি যে টুকটাক মেকআপ যেরকম করতে পারি সেরকমই তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, বলতে গেলে আমিও কিন্তু প্রথমবার পার্লারে এসে সাজি, একবারই সেজেছিলাম, সেই আমার বিয়ের সময় 2008-এ। তখন এত ভালোও সাজাতো না, মানে আমার খুব একটা মনের মতন সাজ হয়নি। এবারে একদম আমার মনের মতন সাজ হয়েছে এবং আমি ভীষণ স্যাটিসফাইড। আমি যখন ভিডিওটা এডিট করছি তখন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, সেই আওয়াজ হয়তো একটু আসতে পারে। যাই হোক, আমি যে পার্লারে এসেছিলাম সেই পার্লারের নাম হচ্ছে সাজ, এবং আমি যার কাছে এসেছি তিনি আমার ননদ হন। সম্পর্কে আমি তোমাদের আগেও বলেছি, আমার জ্যাঠাতো ননদ। যাই হোক, এখন তোমরা এনজয় করো, কারণ আমি প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে বার্থডের দিন আমার সাজ খুব ভালো লেগেছে তোমাদের। আবার অনেকে বলেছো পায়েল তোমাকে এমনিই ভালো লাগে। আসলে আমার মনে হয় একটু নিজের মনের ইচ্ছা পূরণ করে নেওয়া ভালো, ভালো লাগুক না লাগুক, মানাক না মানাক, নিজের যেটা মনের শখ থাকবে সময় থাকতে থাকতে সেটা পূরণ করে নেওয়া খুব দরকার। আগে আগে আমি ভাবতাম নিজের শখকে আমি সবসময় একটু অন্যদিকে সরিয়ে রাখতাম, আগে সবারটা ফুলফিল করবার চেষ্টা করতাম। তো এই করতে করতে 30 বছর হলো, এখন 30-এ এসে মনে হয় না, নিজের বেশ কিছু অপূর্ণ শখ থেকে গেছে যেগুলো একটু একটু করে পূরণ করা খুব দরকার। এবং আমি নিজেকে সেই জন্যই কিন্তু সাজিয়ে গুছিয়ে, এবং সব থেকে বড় কথা, নিজের মনকে আনন্দে রাখবার চেষ্টা করছি, যার জন্য এক্সারসাইজ করছি, নিজেকে ফিট রাখছি। আমার মনে হয় ঠিক 30 পেরোনোর পরেই কিন্তু আমাদের এই চেঞ্জেসগুলো আসতে থাকে। জানি না তোমাদের আর কারোর এসছে কি না, আমার তো এসছে। তো দেখো আমার আইব্রোটা দেখে এত মজা হয়েছে না, কারণ আমার ভীষণ ভালো লাগে এরকম ডার্ক আইব্রো, কেমন একটা যেন আমার পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে না, একদম অন্যরকম লাগছে, খুব মজা হয়েছে আর কি। ভালো লাগুক খারাপ লাগুক সেটা তো পরের কথা, নিজের যে একটা এটা একটা অভিজ্ঞতা হলো, এটা আমাকে খুব আনন্দ দিয়েছে। তার সাথে সাথে আমার তো বেশ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, আমি অন্যান্য যে কোনো পার্লারে গিয়ে চট করে কিছু করাতে, এক্সপেরিমেন্ট করাতে ভীষণ ভয় পাই। এক তো মনে হবে যে যদি খারাপ কিছু হয় পয়সা তো গেলই, তার সাথে সাথে মানাবে না, এই সমস্ত নানা চিন্তা করে আমি বরাবর আমার যে ননদ পম্পাদি তার পার্লারেই যাই। আর অনেকেই চেনে, কারণ আমার কাছে কমেন্ট আসছে যে পম্পাদিকে চিনি আমরা, এরকম কমেন্ট আসছে, তো শুনে ভালোও লাগে। আর আমার যাবতীয়, আমি আইব্রো করতে গেলেও পম্পাদির কাছেই যাই, আর সাজের ক্ষেত্রে তো যাবই, আমার চুলের হেয়ার কালার থেকে চুল কাটা থেকে শুরু করে সবই পম্পাদির হাতে। আমি অন্য কোনো পার্লারে যেহেতু যাইনি তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে আমি যতবার যেটা করেছি, মানে সেটা হেয়ার কাটিং হোক বা হেয়ার কালার হোক, যাই হোক না কেন, এখান থেকেই করেছি। যাই হোক, প্রথমে তো তোমরা দেখলেই আমার স্কিনটাকে কিন্তু আগে ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, সেটা দেখাইনি, কারণ আমি আইব্রোও করেছিলাম। তো আইব্রো করার সাথে সাথে ক্লিনজিং মিল্ক দিয়ে পুরো স্কিন আমার পরিষ্কার করে নেওয়া হয়েছিল। তারপর একটা যে প্রাইমার দেওয়া হয়, সেই প্রাইমার দেওয়ার পর কিন্তু ডাইরেক্ট আইব্রো এবং আই মেকআপ করেছে আমার পম্পাদি। মানে অনেকটা টাইম লেগেছে আমার, যেটা আমি খেয়াল করলাম, মানে নিজের সাজ করবার সাজার ক্ষেত্রে যে মেন সময় লেগেছে কিন্তু আই মেকআপ করতে, তারপর বেস মেকআপ করতে। আর আমার মুখের এই দাগগুলো ঢাকবার জন্য কিন্তু আজকে এটা আসা দরকার ছিল। আর সবথেকে বড় কথা, শাড়ি পরার জন্য আমার কিন্তু আসা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তবে শাড়ির কালারের সঙ্গেই দেখো তোমরা কিন্তু একদম মানানসই করে আই মেকআপ করা হয়েছে, এটা জাস্ট একটা প্রথম দিকে টাচ করা হলো, তারপরে এক এক করে কত কী দিয়েছে সে নামও আমি জানি না। যতদূর মনে হয় কনসিলার আছে, তারপরে ফাউন্ডেশন আছে, ফেস পাউডার আছে, এগুলোই আমি মোটামুটি নাম জানি। তারপরেও কত ধরনের ব্রাশ, কত ধরনের মুখে কনটুর, এই ধরনের অনেক কিছু অ্যাপ্লাই করেছে। আমি বাড়িতে করতে গেলে তো ব্রাশ নিয়েই গণ্ডগোল করতে থাকি, একটা ব্রাশ আর একটা ব্রাশের সঙ্গে মিশে যায়, কালার লেগে যায়। তো সেই সমস্ত দেখলাম ভীষণ সুন্দরভাবে সব কিছু পার্লারে কিন্তু এমনি অ্যারেঞ্জ করা থাকে। তো খুব ভালো লাগলো, আমার কাছে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি তোমাদের আবারও বলছি যে এটা আমার বলতে গেলে প্রথমই বলতে পারো একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি পার্লারে এসে সাজার মাধ্যমে রপ্ত করলাম। এরপর দেখো চেপে চেপে কিন্তু ফেস পাউডার অ্যাপ্লাই করছে যাতে মেকআপটা সুন্দরভাবে বসে। আর সত্যি কথা বলতে এত সুন্দর মেকআপ বসেছিল, বৃষ্টি যতই হোক ঝড় হোক, কিন্তু বাড়িতে যখন লোকজন আসে গরমের মধ্যে কিন্তু একটা সাফোকেশন তৈরি হয়, তো সেই গরমেও কিন্তু আমার এতটুকু মেকআপ নষ্ট হয়নি। প্রায় রাত 1:30-2টোর পরে গিয়ে আমি মেকআপ তুলেছি, তখনও পর্যন্ত কিন্তু খুব সুন্দর আমার মেকআপ বসেছিল এবং প্রত্যেককে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে।
তোমাদের যদি পার্লার কোথায় কিছু জানার থাকে আমাকে পেজে মেসেজ করবে, আমি সেখানে জানিয়ে দেবো। পাবলিক আমি কোনোভাবেই মানে দেওয়া পসিবল হবে না। যাই হোক, দেখো বেশ সুন্দর করে কিন্তু আমার বেস মেকআপটা তৈরি হলো। যখন সেট হয়ে গেল তখন কিন্তু এক্সট্রা যে থাকে সেগুলো একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে পরিষ্কার করে দেওয়া হলো। আর এখন আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো একটা লাইন ক্রিয়েট করা হচ্ছে। আমি তো অতটা জানি না, এই ব্যাপারে খুব একটা আমার নলেজ নেই। মানে যে জায়গাগুলোকে কন্ট্রোল করা হয়, হাইলাইট করা হয়, সেই শেপটা হয়তো করে নিচ্ছেন। আর আমার তোমরা খেয়াল করবে আমার মানে যে প্যাটার্ন মুখের সেটা একটু পান শেপ এবং লম্বাটে ধরনের, তো সেই অনুযায়ী কিন্তু আমার মেকআপটা করা হয়েছিল। যখন আমি অনেক রোগা ছিলাম তখন পুরো মুখের যে শেপ সেটা সুন্দরভাবে বোঝা যেত। আর দেখো এখন আই মেকআপে চলে এসেছে। এই জিনিসটা যে কাজলটা মানে লাইনারটা যেটা আমাকে অ্যাপ্লাই করা হচ্ছে এটা আমি নিজে কিনে রেখে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত নিজে ইউজ করার সময় পাইনি। হয়তো আমি আমার ডেলি ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমি একটা ব্ল্যাক কালারের আর একটা ব্রাউন কালারের কিনেছি, কিন্তু কিভাবে যে অ্যাপ্লাই করব আমি বুঝতে পারছিলাম না। কিন্তু এত সুন্দর এই লাইনারটা ভালোভাবে মানে আঁকা যায় চোখটাকে, যখন চোখটা পুরোপুরি আঁকা হয়ে যাবে তোমরা দেখতে পাবে। আমি ভীষণ ভালোবাসি চোখ আঁকতে, মানে খুব সুন্দরভাবে চোখের মেকআপ হবে সেটা একটা যেন আলাদাই লুক দেয়। আর সব থেকে যে জিনিসটা আরও অ্যাট্রাক্ট করবে এই মেকআপের ক্ষেত্রে আমি তোমাদের তোমরা দেখো পরে বুঝতে পারবে, সেটা হচ্ছে লিপ লাইন করা এবং লিপটাকে সুন্দরভাবে আঁকা। এটা খুব সুন্দর করেছিল পম্পাদি। আর দেখবে যখন সাজের সাথে তোমার মেকআপটা মানানসই হয় বা যখন তুমি সেটা ক্যারি করতে পারো তখন দেখবে বেশ একটা কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে যায়। আর এই যে এখনও পর্যন্ত মেকআপটা ভালো লাগছে না, এরপর চুলটা ছেড়ে দেওয়া হবে তখনও ভালো লাগবে না, কিন্তু স্ট্রেটনিং করলে একদম লুক চেঞ্জ হয়ে যাবে, মানে অদ্ভুত। আমি এই জন্য স্ট্রেট চুল খুব পছন্দ করি এবং তোমাদের কাছ থেকে আমি সাজেশান চাইবো যে আমার স্ট্রেটনিং করাটা ঠিক হবে কি না।
যারা স্ট্রেটনিং করিয়েছো বা কেরাটিন যাই হোক যেটা আমাকে তোমরা সাজেস্ট করতে পারো তাহলে আমি করাবো, কারণ আমার খুব ইচ্ছা আমার চুলটা স্ট্রেট থাকুক। কিন্তু এখনো পর্যন্ত আমার কিন্তু হেয়ার ফল কোনো সমস্যা নেই, না আমার ড্যান্ড্রফের সেরকমভাবে কোনো সমস্যা ছিল। হয়তো আমি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করেছি ফর মাই অ্যাকনে পিম্পলসের জন্য আমি করেছিলাম, কিন্তু আমার কিন্তু অ্যাজ সাচ কোনো ড্যান্ড্রফ দেখা যায় না। তো তোমরা আমাকে সাজেস্ট করো যে আমার ঠিক হবে কি না চুল স্ট্রেট করার। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে আমাকে বলেছিলো যে তুমি আইল্যাশ লাগাবে কি না, তো আমি আইল্যাশটা লাগাতে চাইনি। আমার কাছে আমার মনে হয়েছিলো যে আইল্যাশ লাগালে হয়তো স্বাদটা অনেক বেশি উগ্র মনে হবে বা অনেক বেশি স্বাদটা বেশি হয়ে যাবে, কারণ যেহেতু এটা আমার নিজের ছেলের বার্থডে পার্টি আর নিজেকে জাস্ট আমি একটুখানি পার্টি লুক দিতে চেয়েছিলাম ফার্স্ট টাইম, তো সেই জন্যই আমি করেছি। ওই জন্য আমি আইল্যাশ লাগাইনি, জাস্ট মাস্কারা লাগিয়েছিলাম। আর এখানে আমাকে পম্পাদি বলল ঠোঁটের ভেতরে যে লিপ মানে লিপস্টিকটা লাগাতে, কিন্তু এই লিপ লাইনটা পম্পাদি করে দিয়েছে, এত সুন্দরভাবে করেছে, তোমরা জাস্ট দেখো। তো বুঝতেই পারলে মেকআপ পুরোপুরি কমপ্লিট, মুখে মেকআপ যে সেটিং স্প্রে সেটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন খালি চুলটাকে সেট করতে, আর তার জন্যই চুলটা খোলা হয়েছে। আর আমি খুব ভালো করে বেঁধে খুব একটা কমফর্টেবল ফিল করি না, তোমরা দেখে থাকবে আমি এমনিতেও একটাই হেয়ারস্টাইল, জাস্ট একটা ক্লিপ লাগিয়ে নিই, সেভাবে খোপা করা উঁচু করে বাঁধাইগুলো খুব একটা করতে পারিও না আর কমফর্টেবলও ফিল করি না। তো সেই জন্য আমি প্রথম থেকেই বলে রেখেছিলাম যে আমার চুলটাকে এমনভাবে স্ট্রেট করে দেবে জাস্ট আমি মানে অনুষ্ঠানের সময়টুকু ক্যারি করতে পারি, খোলা রাখতে পারি। আর এই অবস্থায় যেরকম আমার চুলের টেক্সচার মানে এত ওয়েভি আমার চুল, এইভাবে খোলা রাখলে গরমে একদম ঘেমে যাব, ওই জন্য স্ট্রেট করলে দেখলাম যে চুল খোলা রাখতে কোনো সমস্যাই হয়নি। এই জন্যই মানে স্ট্রেট চুল খুব ভালো লাগে আমার। যাই হোক, তোমরা তোমাদের কার কার স্ট্রেট চুল ভালো লাগে, কার কার ওয়েভি চুল ভালো লাগে অবশ্যই বলো। আর আমার তো হেয়ার কালার করে বুঝতেই পারছো চুল অনেক রাফ হয়ে গেছে, কিন্তু তবুও আমি করব। আমি চুলে কালার করতে ভালোবাসি, চুল কাটতে ভালোবাসি, আমার যতই চুল রাফ হোক তবুও আমি করব। আর হ্যাঁ, বাড়িতে তো আমি চুলের যত্ন করি, তাই জন্য আমার চুল যে পড়ে যাওয়ার খুব একটা সমস্যা এটা কিন্তু নেই। আর এই যে আশিস ফোন করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন না একদিন এমনি উঠবে বলো।
দাও কোনো অসুবিধা নেই এখন 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 অসুবিধা নেই যা হয়ে আছে তোমার তো অনেকক্ষণ ধরে যেহেতু এসেছি আর ওই জন্য আশিস তাড়াহুড়ো করছে যে তাড়াতাড়ি আসো, কিন্তু জানোই তো এই সমস্ত মেকআপ করতে অনেকটা সময় লাগে। আর কোমরও ধরে গেছিলো বসে, কোমর হাঁটু সব আমার ব্যথা হয়ে গেছিলো, কিন্তু ভালো লেগেছে, একটা অন্যরকম অভিজ্ঞতাও হয়েছে। আর তোমাদের সেদিন আমি বললাম যে কত টাকা খরচা হয়েছে, আসলে অ্যাকচুয়ালি মেকআপ করতে, পার্টি মেকআপ করতে 1500 টাকা খরচ হয়, কিন্তু আমি তো, আমার যেহেতু নিজের মানুষ তো একটু তো কম নেবেই। তো আমি একটা কন্ডিশনার কিনেছিলাম স্ট্রিক্সের বড় বটল, তো সেটা সমেত আমার 1550 নিয়েছিল, মানে আমায় একটু ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল পার্টি মেকআপ হচ্ছে 1500 টাকা। আর দেখো চুলটা কি সুন্দর লাগছে, কত শাইন করছে না, ইস আমি ভাবছি যে আমার যদি সত্যি অরিজিনাল চুলটা এতটা সিল্কি হতো তাহলে কত লাকি হতাম আমি, আমাকে এত খরচা করে চুলের স্ট্রেটনিংয়ের কথা চিন্তা করতে হতো না। অনেকেই এরকম লাকি হয়, যেমন আমার জায়ের মেয়ে একদম এরকম ব্রাউন চুল এবং একদম এরকম স্ট্রেট, খুব সুন্দর চুল ওর। আর আমাদের পয়সা খরচা করে কত কিছু করতে হয়, যাই হোক এটা করে কিন্তু আমি খুব আনন্দ পেয়েছি। হয়তো খুব একটা ভালো লাগছিল না, বা একটা নিজের অভিজ্ঞতা করে নিলাম, এরপরে তো আমাদের এজ আস্তে আস্তে আরও বাড়বে, তখন আর এসব করার ইচ্ছাও থাকবে না, ভালোও লাগবে না। সেই জন্য আমার মনে হয় এখন যা যা মনের ইচ্ছা, যা যা ইচ্ছা করবে নিজেকে প্যাম্পার করানোর জন্য, সেই সমস্ত কাজ আমরা মেয়েরা করে নিতে পারি, এখনও সময় আছে আমাদের। আর আমি তো সবসময় বলি আমরা একবারই মানুষ জন্ম পেয়েছি, যা মনের ইচ্ছা থাকবে সেই আনন্দগুলো আমরা কিন্তু করে নেব। তো এই হলো আমার আজকের অর্থাৎ আয়ুষ্মানের বার্থডে দিনের মেকআপ। তো কেমন হয়েছে অবশ্যই বলো, তোমাদের কেমন লাগলো এই আজকের ভিডিওটা, যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও। আমার প্রথম অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার তো খুব ভালো লেগেছে, আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, পারলে শেয়ার করো। ও আচ্ছা, লাস্টে যেটা এই যে চুলে দিচ্ছে সেটা হেয়ার সিরাম, আর এই সিরামটাই কিন্তু আমি কিনেছি, পারলে ডেলি ব্লগে তোমাদের দেখিয়ে দেবো অসাধারণ সিরামটা। আমি স্ট্রিক্সের ছোটো যে বটলটা ইউজ করতাম আর এই বটলটার মধ্যে আকাশ পাতাল ফারাক, ফিরে ডাইরেক্ট কোম্পানি এসে কিন্তু প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। মাছ খাবে না, সাইডে কোন দেখি কোনটা ভালো লাগবে, সাইডেই আমার মানায়। তো এই ছিল বন্ধুরা আমার আজকের সাজ, আর এই যে শাড়ি পরেও রেডি হয়ে গেছি। তোমরা সকলে বলেছো যে শাড়িটা পরে খুব ভালো লাগছিল, আর হ্যাঁ সত্যি শাড়িটা যদি আমি পার্লারে এসে না পরতাম আমি একদমই পরতে পারতাম না, কারণ পার্লারই এটা ম্যানেজ করতে খুব প্রবলেম হচ্ছিলো, আর যেহেতু আমি একদম সরু প্লিট করে আঁচলটা দিয়েছি তো সেই জন্য সেটাকে ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট ছিল। আর গলায় যে সেটটা পরেছি সেটা কিন্তু আমার ননদের সেট নিয়ে পরেছিলাম, কারণ আমি ম্যাচিং কিছু পাচ্ছিলাম না আর কেনবারও সময় পাইনি, অনেকেই বলছিলে মুক্ত পরবার জন্য, কিন্তু মুক্তর আমার সেট কিছু ভালো ছিল না। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে আবার আগামীকাল থেকে ডেলি ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের মতন টাটা, বাই বাই।